মানুষ অমানুষ হয়ে যাচ্ছে মানবিক গুণাবলী হারিয়ে ফেলছে মাল আহরণের জন্য প্রতিযোগিতা নেমেছে খাদ্যে ভেজাল দিচ্ছে জাল টাকা তৈরি করছে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে খুন খারাপি রাহাজানি সমাজে বেড়েই চলেছে শুধুমাত্র মাল আহরণের প্রতিযোগিতায় মর্যাদার লোভ মালের লোভের চাইতে আরো নিন্দনীয় এটির জন্য মানুষ তার ধন সম্পদ পানির মতো ব্যয় করে মাল যদি রাসুল সাল্লাম প্রদর্শিত নিয়মে ব্যয় করতে পারে ওই মাল হবে জান্নাতের জারিয়া চেয়ে চেয়ে যদি নেতা হও ভোট ভিক্ষা করে নেতা হোক সমাজের মাঝখানে তাহলে নেতৃত্বের প্রতি তোমাকে সফরদ্ধ করা হলো মানুষ এলে অন্বেষণ করছে মানুষ বক্তা হচ্ছে মানুষ বাগ্মী হচ্ছে শরাফত অর্জনের জন্য মর্যাদা অর্জনের জন্য মর্যাদার যদি সামান্য কমতি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে আমার অবমূল্যায়ন করা হয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناتير المقنطرة من الذهب والفضة والخيل المسوامة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وعن ابن بن عدي قال اشتريت انا واخي مئه سهام خيبر فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال يا عاصم ما ذئبان عاديان اسابا فريكة غنم أضاعها ربها بافسد لها من حب المرء المال والشرف لدينه ফি রাহিফিজ আলহাদিস আন্দোলন বাংলাদেশের বত্রিশতম তবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি মহতারাম জামা আজ জ্ঞান গর্ভ আলোচনায় অংশগ্রহণকারী দেশের বিদগ্ধ উলামা সমাজ আমার সম্মুখ উপবিষ্ট অত্র তবলিগি আগত স্বাগত দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী আল্লাহ রবুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে কামত দিবস অব্দি শান্তি বর্ষিত হোক সবাই বলি আমিন অতঃপর আজকে তাবলিগে যেতে মায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাল ও মর্যাদার লোভ একটি কথা মনে রাখতে হবে জিয়াদাতুল হিরসে আলাল মালে ওয়াস শারফে মাল এবং মর্যাদার প্রতি অধিক লোভনীয় দৃষ্টিভঙ্গি এটা নিন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ১৪ এবং ১৫ নম্বর আয়াতে جينا للناس حب الشهوات من النساء والبنين والخناتير لِلْمُقَنْتَرَةِ من الذهب والفزة أمي مانوشك نسام ناريب اشتريب اتروب كنّا এগুলোর প্রতি আসক্ত করে দিয়েছি এগুলোর প্রতি মানুষের একটা প্রকৃতিগত ভালোবাসা প্রকৃতিগত একটা মমত্ব থাকবেই স্ত্রী পুত্র কন্যা এগুলো মানুষের কাছে খুবই আপনজন খুবই সমাদরের বস্তু বলকনা তিরিল মোকান্তরা তেমিনাদ দাহাবি ফিদ্দা স্তূপীকৃত স্বর্ণ এমনিতেই যদি একটু আত্মু হয় তাই মানুষ কত ভালোবাসে আর যদি সোনার উপর স্তূপ কেউ পেয়ে যায় তাহলে সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সব ধরনের ভালোবাসা মমত্ববোধ সেখানে প্রয়োগ করে বল বলতে বাছাই করা ঘোড়া যে ঘোড়া রেস মারে ছুট মেরে আগে উঠে যায় ফার্স্ট হয়ে যায় এ ঘোড়ার প্রতি আল্লাহ পাক মানুষকে আসক্ত করে দিয়েছে বলে আম কৃষিক্ষেত্র জমিন অনেক জমি জেরাতের মালিক হওয়াটা মানুষ খুবই পছন্দ করে মহতারাম আমিরে জামায় এত করে জমিন চাচ্ছেন ইউনিভার্সিটি করার জন্য ইজতেমার মাঠ করার জন্য শত শত বিঘা জমির মালিকরাও দেখা যাচ্ছে এক বিঘা জমি কোরবান করতে পারছেন না কারণ এ জমিনের প্রতি মানুষের রয়েছে একটা অদম্য আসক্তি চতুষ্পদ জন্তু সময়ের প্রতি রয়েছে মানুষের চরম ভালোবাসা তা হায়াত দুনিয়া আল্লাপাক বলছেন এই যে তোমাদের স্ত্রী পুত্র কন্যা তোমাদের বাছাই করা ঘোড়া তোমাদের পশুর পাল তারপরে তোমাদের জমি জিরাত এসবগুলো তোমাদের কাছে অত্যন্ত সমাদৃত তোমাদের এদের প্রতি অনেক মমত্ব রয়েছে ভালোবাসা রয়েছে আসক্তি রয়েছে কিন্তু জেনে রেখে দিও এটা হচ্ছে জালিকা মাতাউল hayatid এটা দুনিয়ার সাজ ও ছমান দুনিয়ার বস্তু দুনিয়ার সম্পদ সবই অস্থায়ী সম্পদ আল্লাহু ইনদাহু হুসnul আর প্রকৃত পক্ষে আল্লাহ পাকের দরবারে রয়েছে আল্লাহর কাছে রয়েছে উত্তম ঠিকানা আর সেই ঠিকানাটির নাম হচ্ছে জান্নাত সুতরাং পাকের কাছে রক্ষিত সেই জান্নাতের প্রতি আমাদের আসক্ত হতে হবে বেশি জান্নাতের প্রতি থাকবে দুনিয়াবি সাজ ও সামান মাল সম্পদের আসক্তি কমাতে হবে জান্নাতের প্রতি আসক্তি বাড়াতে হবে এটাই হচ্ছে মহান রব্বুল আইলামিনের নির্দেশনা সম্মানিত সুদী মন্ডলী বিন আদি রাদি আল্লাহ আনহু বলছেন আমি এবং আমার ভাই আমরা খাইবারের যুদ্ধের গণিমাতের মাল বন্টিত হওয়ার পরে এক শতটা ভাগ করাই করে নিলাম যে সমস্ত মুজাহিদরা গণিমাতের মালের ভাগ পেয়েছিলেন সেই ভাগ থেকে ন্যায্য মূল্য দিয়ে আমরা একশতটা ভাগ কোরাই করলাম বলে আলিকান নভী আহ সাল্লাহ লাভ হয়ে আইলাই আমাদের এই একশতটা ভাগ কোরাইয়ের খবর নবী মা আহম্মাদ সাল্লাহ্ লাভ হয়ে কাছে চলে গেল ফকা আল্লাহ ইয়া আসেম তখন তিনি বললেন হে আসেম তোমরা নাকি অধিক সম্পদের মালিক হওয়ার আশায় তোমাদের মুজাহিদ ভাইদের কাছ থেকে একশতটা হেচ্চা ক্রয় করে নিয়েছ তো আমি বললাম যে হা ইয়া রসুল আল্লাহ আশাম শোনো মা দেবানে আদিয়ানে আসাবা ফরিদ গান আমিন আজাহারাবুহা বেয়াৎসাদ আলহা আমিন খুব বিলমর ইল ম আলা বশরফ লিদীন কোনো মালিকের হারিয়ে যাওয়া বকরির পালের উপরে দুইটা হামলা হামলাকারী নেকড়ে বাঁক যতটা ভয়াবহ তার চাইতে অধিক ভয়াবহ হচ্ছে কোন মানুষের দিনের জন্য তার কোন মানুষের দিনের জন্য অধিক ভয়াবহ হবে ওই নেকড়ে বাঘের চাইতে হুবিল মার ইল মালা বা মালো প্রতি লোভ মাল মর্যাদার প্রতি লোভনীয় দৃষ্টি এটা তার দিনের জন্য অধিক ক্ষতিকারক হবে যতটা না ক্ষতিকারক দুইটা হামলাকারী নেকড়ে বাঘ হারিয়ে যাওয়া বকরির পালের জন্য দুটো নেকড়ে বাঘ মালিক নেই হারিয়ে যাওয়া বকরির পালে ঢুকেছে মেরে তসনহ করে দেবে যথেচ্ছা খেয়ে নেবে ঘর মোটকে মোটকে রক্ত খাবে গোস্ত খাবে কলিজা খাবে সমস্ত নেকড়ের সমস্ত ছাগলের পাল খতম করে দেবে ঠিক তার চাইতে অধিক ক্ষতিকারক হচ্ছে মাল ও মর্যাদার প্রতি অধিক লোভনীয় দৃষ্টি নিয়ে আমি যদি মাল সংগ্রহ করার কাজে ব্যস্ত হই মর্যাদার সংগ্রহ করার মর্যাদা বুলন্দ করার প্রতিযোগিতায় নামি তাহলে আমার দিনও এভাবেই ধ্বংসের মুখে পতিত হবে হাদিসটি তাবারানি মহাদাবুল কাবিরের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটা হাসান অগ্রহণীয় নয় সুতরাং সম্মানিত সুদী মন্ডলী আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই মাল ও মর্যাদার লোভ থেকে পানা চাওয়াটা হচ্ছে মোমেন জীবনের একান্ত জরুরি কর্তব্য আজকের সমাজ যেভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি মালের মানুষকে মানবিকতার গুণাবলী থেকে সম্পূর্ণ বের করে দিচ্ছে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে মানবিক গুণাবলী হারিয়ে ফেলছে মাল আহরণের জন্য প্রতিযোগিতা নেমেছে খাদ্যে ভেজাল দিচ্ছে জাল টাকা তৈরি করছে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে খুন খারাপি রাহাজানি সমাজে বেড়েই চলেছে শুধুমাত্র মাল আহরণের প্রতিযোগিতায় যখন মানুষ মত্ত হয়ে গেছে বলগাহীন হরিণের মতো যখন মালের পেছনে ছুটছে তখনই ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের অনা সৃষ্টি বিভিন্ন ধরনের বিপর্যয় আমরা লক্ষ্য করছি আরবের একজন বিখ্যাত পণ্ডিত মানুষ ছিলেন তিনি কবি মানুষ ছিলেন তার নাম হচ্ছে আহনব বিন কায়েস যাকে আরবরা সহনশীলতার প্রতীক বলে আখ্যায়িত করত বিন কায়েস রিয়াল একদিন দেখলেন একজন লোকের হাতে একটা দিরহাম আছে তিনি জিজ্ঞেস করলেন কার লোকটা বলল আমার কায়েশ বললেন সোনব এই দীর্হামটা তোমার নয় ইদা ফলমালু লাকা তুমি মালের হয়ে যাবে যখন তুমি এটা আঁকড়ে ধরবে যখন তুমি বলবে এটা আমার এটা আমার মাল এটা আমার মাল ওটা আমার মাল এটা আমার মাল এভাবে মালকে যখন তুমি আঁকড়ে ধরবে তখন তুমি মালের জন্য হয়ে যাবে মাল তোমার উপরে গালে হবে তুমি মালের দাসে পরিণত হবে অতঃপর ফাইদান ফাক্তাহু ফাল মালু লাকা যদি তুমি ওই মালটা খরচ করে দাও ফিসাবিল্লা আল্লাহ রাস্তায় তাহলে মালটা তোমার হয়ে গেল যদি তুমি আমার মাল বলে নিজের মালিকানা লাভ করে আত্মতুষ্টি লাভ করো তাহলে তুমি হয়ে গেলে মালের আর যদি এনফাক ফিসাবিল্লা করে দিতে পারো মাল তাহলে মাল হয়ে গেল তোমার সমানিত মন্ডলী এজন্যই সংযমশীলতা পোষণ করতে হবে অযথা মাল অন্বেষণের পিছনে দৌড়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন রাব্বুল আলামিন বলে দিলেন ইনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বললেন সোন তোমাদের মাল এবং তোমাদের আউলাদ তোমাদের সম্পত্তি তোমাদের টাকা পয়সা জমি অর্থনৈতিক প্রাচুর্য এটা এবং তোমাদের আওলাদ সন্তান সন্ততির আধিক্য দুটোই তোমাদের জন্য বিপর্যয় দুটোই তোমাদের জন্য মহাপরীক্ষা সাবধান মাল যখন বেশি হয়ে যায় মানুষের গলার স্বর উঁচু হয়ে যায় মানুষের বাহুর বল বেড়ে যায় মানুষের কণ্ঠ বুলন্দ হয়ে যায় ওই মানুষটা দাম্বিক হয়ে যায় ওই মানুষটা অন্য মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না অহংকারী হয়ে যায় অনুরূপভাবে যখন মানুষের সন্তান বৃদ্ধি পায় পাঁচটা বেটা থাকে সাতটা বেটা থাকে দশটা বেটা থাকে এক ডাকে অনেকগুলো লাঠি বের হয়ে আসে তখন তার প্রতিবেশীরা তার থেকে নিরাপত্তা হারিয়ে ফেলে সম্মানী মানুষরা তার থেকে সম্মান পায় না অপমান এবং বিভিন্ন ধরনের কটুক্তি করে সে মানুষকে সমাজে অবমূল্যায়ন করে এই জন্য দুটোই হচ্ছে বিপর্যয়ের একটা উপকরণ

রসুল সাল্লাম বলছেন মানুষ আমার মাল আমার মাল বলে এইটা দাবি করে ওইটা দাবি করে মানুষ আত্মতুষ্টি লাভ করে আমার মাল কত মাল আহ মাল গণনা করে জামা আমাল আহু আদাদা গুনে গুনে লাখ টাকা পুরে গেলে বান্ডিল ব্যাংকে রেখে আসে ওর থেকে আর খরচা করতে চাইবে না এভাবে মালের পাহাড় গড়ে সম্পদের পাহাড় গড়ে যত সম্পদ হয় তত সে আনন্দিত হয় মনে মনে খুব খুশি রসুল সাল্লিউসাল্লাম বলছেন ওই মাল তার নয় পৃথিবী ভর্তি মাল যদি কেউ সংরক্ষণ করে গচ্ছিত করে ও মাল তার নয় শুধুমাত্র তিনটি মাল ব্যতীত তিনটি মাল মানুষের নিজের আর সব মাল পরের ওটা তার মাল মাল নয় তার আর সব মাল হচ্ছে পরের মা কালা আফনাম যেটা সে খেয়েছে এবং হজম করে ফেলেছে খাইছে কিন্তু এখনো হজম হয়নি ওই মাল তার নয় খেয়েছে বিহারের বাড়ির থেকে অনেক কিছু খাওয়া হয়েছে চর্ব পেও। অনেক কিছু খেয়ে পেট ভর্তি করে গাড়িতে উঠেছে বাড়িতে যাচ্ছে গাড়িটা কড়া ব্রেক মেরে দিয়েছে পেটের ভিতর থেকে নাড়ি উল্টে উঠেছে মাথা ঘুরে বমি করে দিয়েছে যা খেয়েছিল সব ফেলে দিয়েছে রাস্তার উপরে মালতার তার থাকলো মালকার হলো অদূরেই দাঁড়িয়ে ছিল ডিওজি সাহেব ওই এসে মাল খেয়ে নিল চেনেন ডিওজি সাহেব হ্যাঁ ঠিক বলেছেন তবে ঘেউ ঘেউ করে বলেছেন ওটা ভালো কুকুর বলবেন না কারণ ওদেরও তো একটা মান সম্মান আছে হ্যাঁ ডিওজি সাহেব খেয়ে নিল সব মাল সম্মানিত শুধু মাল আপনার হলো না বলছেন খেয়েছে এবং হজম করে ফেলেছে ওটাই তার মাল মালাবি শাহ পরিধান করেছে ছিঁড়ে ফেলেছে উপযোগিতা নষ্ট হয়ে গেছে পড়ার মতো আর নেই ফেলে দিয়েছে ওটাই তার মাল ছিঁড়া বস্ত্র যদি একটা ফকির কেউ দেন ফকির বলবে বাবা এটা নেব না এটা ছেঁড়া এটা পরা যাবে না সুতরাং ওটা গ্রহণযোগ্যতা থাকলো না আপনি পরে ছিঁড়ে ফেলেছেন আপনার মাল এরপরে ওটাই তিন নম্বর মাল হচ্ছে না আপনি সাদাকা করেছেন আদায় করে দিয়েছেন পরকালীন স্টেট ব্যাংকে জমা রেখেছেন রাজশাহী নওদা যে এইজতেমায় দান করেছেন এতিমখানায় দান করেছেন ভবন নির্মাণে দান করেছেন সর্বোপরি দান করেছেন জমিন ক্রয় দারুল হাদিস ইউনিভার্সিটি কমপ্লেক্স এবং আপনার ইজতেমার মাঠ ক্রয়ের জন্য দান করে দিয়েছেন মল কিন্তু স্থায়ী ব্যাংকে জমা হয়ে গেছে ওই মাল আপনার এই তিনটা মাল ব্যতীত পৃথিবীর মানুষের আর কোন মাল নেই আর সব মালই হচ্ছে পরের জন্য রসুল সাল্লাম বলেন হে মানুষ মৃত্যুর সাথে সাথে তোমার দুনিয়া নিভে যাবে দুনিয়ার মানুষ তোমাকে আর স্মরণ করবে না আমার আমি জাহাঙ্গীর আলম দুশো বছর পরে এই পৃথিবীর মানুষ আমাকে আর স্মরণ করবে না আমি পিছনের দুশো বছর আগে আমার যে পূর্বপুরুষ ছিল তাদেরকে আর স্মরণ করতে পারি না হয়তো আমার বাবা আমার দাদা পর্যন্ত স্মরণ করি কিংবা টেনে টুনে দাদার আগের যিনি ঠাকুর দাদা বা দাদা তার পর্যন্ত তারপরে আর হা হা লাদ্রি সুতরাং দুশো বছর পরে আমি জাহাঙ্গীর আলম আমাকে কেউ স্মরণ করবে না আমারও কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে আমি এসেছিলাম আমি গেলাম এটা আর কোনো নজির বহন করবে না মাল তাই সংযতভাবে আহরণ করতে হবে সংযতভাবে ব্যয় করতে হবে মালের প্রাচুর্যতা দিয়ে কোনো দিন আখেরাত কামানো যাবে না করিম সাল্লাম বলছেন মৃত্যুর সাথে সাথে তোমার দুনিয়া হারিয়ে যাবে নিবে যাবে তোমার সব জাগজমক তোমার চাতুর্য তোমার বাক চাতুরত তোমার বাক বিতণ্ডব তোমার প্রভাব প্রতিপত্তি সব কিছু দুনিয়ার থেকে বিলীন হয়ে যাবে তিনটি জিনিস তোমার সাথে যাবে দুটো ফিরে আসবে আর একটি জিনিস তোমার সাথে চিরদিনের জন্য চলে যাবে কালারসুল লাইসাল লাভ আইউসাল্লাম ইয়েত বা উল্মগিতা সাল সাতন ফয় জুলুফ আলুহু অম আলুহুব ওয়াবোক দুনিয়ার মানুষেরা শোনব তোমার সাথে তোমার কবরের দিকে তোমার সমাধির দিকে তোমার শেষ অনুষ্ঠানের দিকে চলে যাবে তোমার আত্মীয় স্বজন চলে যাবে তোমার মাল সম্পদ তোমার আত্মীয় স্বজন যাবে তোমার মাল সম্পদ যাবে তোমার আমল যাবে আত্মীয় স্বজন যায় ছেলে ভাই ব্রাদার ভাতিজা কিংবা দূর সম্পর্ক আত্মীয় স্বজন এটা বুঝলাম জাহিঙ্গীর আলম সাহেব মাল কিভাবে গেল মল তো থাকলো ব্যাংকে আছে মল তো বাক্সের মধ্যে আছে মল তো স্টিলের আলমারির ভিতরে আছে মাল গেল কি করে না মালও গেছে আপনি যে খাটিয়ায় গেছেন ও পঁচিশ হাজার চারশো টাকা দাম এস এস ইস্টিল দিয়ে বানানো ওটা মাল আপনাকে যে চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়েছে ওটা মাল অনেকে আবার খুব হাজিগিরি দেখানোর জন্য আল্লাহ উলাহ ইলাহাই হাইউল কায়ুম লেখা কালো চাদরের উপরে সোনালী রঙের হরফ দিয়ে আয়াতুল কুরসি লেখার চাদর দিয়ে খাটিয়াটা ঢেকে তারপরে নিয়ে যায় অনেকে আবার হাস করতে গিয়ে যে হেরামের কাপড় পরেছিল সেটা সংরক্ষণ করেছে সেই হেরামের কাপড় দিয়ে কি করে কাফনের কাপড় বানিয়ে দাফন করে এভাবে দেখা যায় কোনো বাহাদুরি নেই এর ভিতরে তুমি যে চাদর দিয়েই ঢেকে নিয়ে যাও না কেন কোনো লাভ হবে না এটা এক ধরনের তুমি যে হাজি হস করেছ তার একটা প্রমাণ জনৈক ভদ্রলোক গেছেন আরেকটা এলাকায় নিজের এলাকা ছেড়ে আর এক এলাকায় বাজারে গিয়ে কেউ তাকে চেনে না ঘুরে ফিরে বেড়াচ্ছেন কেউ কোনো কথা বলছে না হঠাৎ লোকটা চিৎকার দিয়ে বলছে আই মেম্বার সাহেব বলে কে ডাকলো তখন লোকেরা চাওয়াচাবি করছে বাহারে এই লোকটা মেম্বার সাহেব তাহলে কোন জায়গার মেম্বার ভাই আপনি কোথায় বাড়ি কোথায় ঘরে এই জিজ্ঞেস করতে শুরু করে দিল এই যে একটা নিজেকে জাহের করা নিজেকে এটা রিয়া প্রদর্শন করা আমি যে মেম্বার সাহেব এটা প্রমাণ করতে হবে প্রকাশ করতে হবে লোকের কাছ থেকে আমার সম্মান আদায় করতে হবে এই মর্মে এই ধরনের কাজ করা হয় তো যত মালে ওখানে যাক লাশটা যখন নামানো হয় তখন একটা গামছা পিছন থেকে দিয়ে পিঠের দিক থেকে দিয়ে এক সাইড একজন ধরে আর এক সাইড আর একজন ধরে ওই গামছাটাও ফিরে আসে খাটিয়া ফিরে আসে ওই যে আল্লাহ চাদর ওটাও ফিরে আসে সব কিছু ফিরে আসে জনগণ ফিরে আসলো মাল সম্পদ ফিরে আসলো শুধু থাকলো আমল ক আমালহু তার সাথে থাকে এই জন্য আমুল করতে হবে প্রচুর আর মাল করতে হবে কম আলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটি হাদিস ভাই বোনকে সংযমশীলতার শিক্ষা দান করে সংযমশীলতার সবকের মাধ্যমে মালের প্রাচুর্যতা থেকে বেঁচে থাকার জন্য আহ্বান জানায় এমনকি মহতরাম আমিরে জামা আজ এ ব্যাপারে কর্মীদেরকে সুসংহত করার জন্য তাদেরকে মালের পিছনে ছোটা থেকে বিরত রাখার জন্য মাল ও মর্যাদার লড়াই নামক একটি বই লিখেছেন আপনারা পারলে বইটা ক্রয় করে বাড়িতে ফিরবেন যে বক্তব্য আমি দিচ্ছি সে বক্তব্য মালের আধিক্যতা অর্জনের জন্য মানুষ প্রতিযোগিতা করে ছুটছে মুসলমান মাল মালদার হওয়া মালের মালিক হওয়া এটা অপছন্দনীয় নয় এটা অগ্রহণীয় নয় এটা নাজায়েজ নয় এটা হারাম নয় তবে হ্যাঁ মালের যদি সৎ ব্যবহার করতে পারে মাল যদি আল্লাহ प्रदत्त পন্থায় খরচ করতে পারে মাল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়মে ব্যয় করতে পারে ওই মাল হবে জান্নাতের জারিয়া আর মাল যদি বখলাতি করে কুকীগত করে রাখে ওই মাল তার মৃত্যুর পরে তার জন্য কোনো কাজে আসবে না মাল হয়ে যাবে পরের মাল হয়ে যাবে অন্যের মাল হয়ে যাবে তার আওলাদের মাল হয়ে যাবে তার সুরিকদের যারা মিরাস প্রাপ্ত হয়ে থাকে মালের অরেজ হয়ে যাবে তাদের এই জন্য নবী করিম সাল্লাম বলছেন মন আহব্বা দুনিয়াহু অহব্বা আহু আদরিয়াহুফনা যে ব্যক্তি দুনিয়া আঁকড়ে ধরল সে তার আখেরাতকে ক্ষতি করে ফেলল আর যে ব্যক্তি আখেরাতকে আঁকড়ে ধরল সে তার দুনিয়াকে নষ্ট করে ফেলবে তো তোমাদের উচিত হচ্ছে চিরস্থায়ী জিনিসটাকে আঁকড়ে ধরো আর অস্থায়ী জিনিস ক্ষণস্থায়ী জিনিসটাকে বাতিল করে দাও সেটা ধ্বংস হয়ে যাক অর্থাৎ তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক কিন্তু আখরাত যেন ধ্বংস না হয় তুমি যেন আখরাতে মুক্তির হতে তুমি মাল আহরণ করো এবং মাল ব্যয় করো। কঠিন কঠিনতম দিনে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম বলছেন আল্লাহ রবুল আলমিনের সামনে

বিশ্বনবী বলছেন পাঁচ জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে কেউ কোনো বনু আদম এক পাও সামনে বাড়াতে পারবে না প্রথম হচ্ছে তোমার বয়সটা কোন পথে ব্যয় করেছ যে একটা ক্যাপিটাল তোমাকে দিয়েছিলাম পুঁজি দিয়েছিলাম তোমার জীবন তোমার হায়াত মানে তোমার একটা পুঁজি কোন পথে ব্যয় স্পেসিফিক ভাবে এই গোটা হায়াতের ভিতরে একটা প্রিয় ছিল একটা লোভনীয় একটা কমনীয় এবং অত্যন্ত সুদর্শন অবস্থা তুমি যুবা ছিলে তুমি যুবক ছিলে যৌবনের উদ্যম দিনগুলো তুমি কোন পথে ব্যয় করেছ এর একটা আলাদা হিসাব আমার কাছে পেশ করো এমনিতেই মহতরাম আমিরে জামাত বাংলাদেশ আলিয়াদি যুবসংঘ নামে যুবকদের নিয়ে সংগঠন করেন নাই যুবক সম্প্রদায়কে যোগ্য করে তোলার জন্য যুবকদের দ্বারা ভূপৃষ্ঠে যেন কোন অনাসৃষ্টি না ঘটে যুবকরাই যেন সোনালী চরিত্র মাধুর্যে উদ্ভাসিত হয়ে একটি সোনালী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে সেই উদ্দেশ্যেই মহতরাম আমিরে জামাত যুবসংঘ গঠন করেছিলেন কিন্তু দুঃখের বিষয় এই কারণেই তিনি অনেকেরই প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে আজকে বিভিন্ন ধরনের বাক্য ব্যয়ে এখনো পর্যন্ত জর্জরিত হয়ে থাকেন সম্মানিত সুধি কিচ্ছু আসে যায় না খালেচ উচ্চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনাকে আমাকে সংগঠন করতে হবে এগিয়ে আসতে হবে আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে আর আদেশ মানতে হবে মহান আল্লাহ রাব্বুল আলের কুরআনুল করিম থেকে সুতরাং আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আলহাদি যুবসংঘের অংশগ্রহণকারী সদস্য হিসাবে আমাদের জীবনকে সুষমন্ডিত করে তুলি আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি যাতে করে আমরা আখেরাতে কামিয়াব হতে পারি মুক্তি পেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলি আমিন সম্মানিত হাজেরিন যে কথা বলছিলাম যৌবনের হিসাব দিতে হবে এরপর দিতে হবে ওয়া আমালহি মিন আইনাক্তাসাবহু وفي মানফাকহু তুমি কোন পথে মাল ব্যয় করেছো আর কোন পথে মাল ব্যয় করেছো হিসাব দাও সাবধান এরপর দিতে হবে ওমা আমেলা মা দা অ্যালেমা ও আমেলা ফি আলেমা হিসাব দাও আমলের হিসাব দাও যে পরিমাণে এলেম শিখেছিলে সেই পরিমাণ আমল করেছো কিনা সেই হিসাবটা পেশ করো এখানেই এসে আমাদের শরাফত মুটজোদার লড়াই শুরু হয়ে গেছে মানুষ অ্যালেম অন্বেষণ করছে মানুষ বক্তা হচ্ছে মানুষ বাগ্মি হচ্ছে সরাফত অর্জনের জন্য মর্যাদা অর্জনের জন্য মর্যাদা আর যদি সামান্য কমতি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে আমার অবমূল্যায়ন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি অজুহাত দিয়ে এটাই হচ্ছে আমাদের সাংঘাতিক ধরনের একটি নিন্দনীয় কর্মকাণ্ড লোভ চাইতে আরো নিন্দনীয় মালের এটির জন্য মানুষ তার ধন সম্পদ পানির মতো ব্যয় করে মর্যাদায় উন্নীত হতে হবে আমি সাধারণ মানুষ আছি আমি মেম্বার হব আমি মেম্বার আছি সামনের পিরিয়ডে চেয়ারম্যান হব আমি চেয়ারম্যান আছি আগামী পিরিয়ডে আমি এমপি নির্বাচন করে মর্যাদার হিমা গ্রীষি করে আরোহণ করব এই পায়তারা করে মানুষ পানির মতো তার অর্থ সম্পদ খরচা করে আলি হাসাল্লাম বলছেন এভাবে করো না নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা করো না মাল সম্পদ খরচ করে অন্যের ঘাড়ে লাঠি মেরে অন্যের হক নষ্ট করে অন্যের উপরে প্রাধান্য দেওয়ার জন্য এই মর্জুদার লড়াইয়ে নেমো না কারণ মর্জুদার লড়াই এটা মটজুদা চেয়ন আওয়া নেতৃত্ব চেয়ে নেওয়া এটা কোনো ব্যক্তির জন্য শোভনীয় নয় নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসবে সুতরাং সেই ফয়সালটাই ফয়সলাটাই মেনে নিতে হবে কলারসুল ল ইসাল্লা ল ভলি লা তস আলিল ইমারত ফাইন উ তিতহা অন আলাতিন উকিল তাইলাই হা ওয়িন উ তী তাহা মেন গাইরি মাস আইলাই তেন উয়েন তা আইলাইহা নেবে করিম সাল্লাল্লাহ বলছেন নেতৃত্ব চেয়েন না নেতৃত্ব যদি তুমি চেয়ে নাও চেয়ে চেয়ে যদি নেতা হও ভোট ভিক্ষা করে নেতা হও সমাজের মাঝখানে তাহলে নেতৃত্বের প্রতি তোমাকে সোফরুদ্ধ করা হলো আর যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয় না চাইতেই তাহলে নেতৃত্বের উপরে তুমি সাহায্য প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে মদত আসবে তাই সাবধান হয়ে যেতে হবে হে আহলে হাদিস ভাই ও বোনেরা দেশে এবং বিদেশে যারাই এই বক্তব্য লাইভে শুনছেন এবং মিডিয়ার মাধ্যমে শুনছেন সকলের প্রতি আবেদন আসুন মাল ও মর্যাদার লড়াই থেকে আমরা বিরত হই আল্লাহ প্রদত্ত মাল যেটুকু আল্লাহ দিয়েছেন সেটুকুতেই সন্তুষ্ট থাকি এবং এর ভিতর থেকেই যতটুকু সম্ভব এনফাক ফি সাবিল্লা করে আখেরাতের অ্যাকাউন্টে জমা করি আর সারাফত মর্যাদা আল্লাহ যেটুকু দিয়েছেন সেটুকুতেই আমি ইক্তফা করি আমার জন্য সেটা নিয়ামত মনে করি আমি যেন অযথা অহেতুক অন্যায় পথে পা বাড়িয়ে মর্যাদা মান হতে না চাই আমি যেন সমাজে আমি অনেক প্রভুত্ব বিস্তারের আশায় কোনো অন্যায় পথে পা না বাড়াই সে ব্যাপারে প্রত্যেকটি মুসলিম ভাই বোনকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই পরে সমাপ্ত করছি আকুল কাউলি হ্যাঁ কাল্লাহ হম আবি আহমেদকা সাহাদু আল্লাহ ইলাহ ইলাহ আস্তক ফুরুক আসসালাম আলাইকুম ওয়ারমাতুল্লাহি ওবারকত